গাছ থাকলে বাঁচবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, সিরাজগঞ্জ পৌরসভার সফল মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা মহোদয়ের কাছ থেকে আপনাদের জন্য কিছু সুসংবাদ, সিরাজগঞ্জ পৌরসভার জন্য কিছু সুসংবাদ, দেশবাসীর জন্য কিছু আশীর্বাদ, হতে পারে এমন কিছু তথ্যচিত্র জানার জন্য কথা বলবো আমাদের সেই শ্রদ্ধাভাজন মেয়র মহোদয়ের সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর নাম দিয়েছেন অক্সিজেন ফেরিওয়ালা। আজ অক্সিজেনের জন্য সারা পৃথিবী ছটফট করছে, যে কোভিড আক্রান্ত মানুষ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং কিছুদিন এক বছর আগে বাংলাদেশেও অক্সিজেনের খুবই সংকটময় অবস্থা ছিল। আর আপনি সেই অক্সিজেনের ফেরিওয়ালা নাম দিয়ে একটা টিউলিপ খুলেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবং অক্সিজেন ফেরিওয়ালার শ্রোতাদেরও আমার পক্ষের থেকে, আমার ব্যক্তিগত পক্ষ, পৌরসভার পক্ষের থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যার কেমন আছেন? ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আমরা দোয়া করব এই করোনার ভিতর আমরা করোনার যে বিধিনিষেধ আছে, সামাজিক দূরত্ব, মাস্ক, হ্যান্ড স্যানিটারি ব্যবহার করি এবং আমরা দূরত্ব বজায় রেখে কাজকর্ম করি, আমরা অবশ্যই সুস্থ থাকব। তো স্যার আমরা জানি আপনি সিরাজগঞ্জের একজন প্রকৃত বৃক্ষপ্রেমী, আপনি বৃক্ষ দিয়ে অনেক জায়গায় সাজিয়েছেন, আপনার বাড়িটা যেমন সাজিয়েছেন, আপনার সৈয়দ স্পিনিং মিলসটাও সাজিয়েছেন গাছে, সেই সাথে সাজিয়েছেন সিরাজগঞ্জের অনেক স্থান। তো স্যার বিগত দিনে আপনি আসলে এই বৃক্ষ নিয়ে, পরিবেশ নিয়ে সিরাজগঞ্জবাসীর জন্য কী কী কাজ করেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। ধরেন আমি যখন মেয়র ছিলাম না, আমি ব্যক্তিগতভাবে আমার এই আঙ্গিনাতে গাছ লাগিয়েছি, প্রায় 20 বছর হলে আমি এটা পরিচর্যা করি, আমার এখানে আছে, আমার ছাদে আছে। আমি মিল যখন করি 15 বছর হলে, মিলের ভিতরে না হলে 40-50টা আম গাছ আছে, খুবই এই রাজশাহী থেকে গাছ নিয়ে এসেছি। আমি শাক সবজি সব কিছু ওখানে তৈরি করি এবং এটা আমরা এবং আমাদের শ্রমিকদের বিতরণ করি। আর আমি পৌরসভার মেয়র হওয়ার পরে প্রতি বছরে 5,000 করে গাছ আমি বিতরণ করি এবং এই গাছ পৌরসভার ভিতরে ক্রস 3 ক্রস 4 বাদে আমরা গাছ লাগিয়েছি, মালসাপাড়া কবরস্থানে, শিশু পার্ক, এইভাবে প্রতি বছর লাগাই। আপনি যে আমার বার রাসেল পার্কে লাগাচ্ছি, আমাদের বাড়ির সামনে যে রেল লাইন দিয়ে একটা রাস্তা আছে, দেখেন দুই পাশ দিয়ে অনেক গাছ লাগাইছি আজ থেকে 5 বছর আগে, এখানে এখন অনেক বড় হয়ে গেছে। আর কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায়, গরু ছাগল খায়, আমি প্রতি বছর আমার পৌরসভার বাজেটে গাছ লাগানোর জন্য একটা অর্থ বরাদ্দ করা আছে। তো স্যার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই সিরাজগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব, সবুজ এবং অক্সিজেনের সিরাজগঞ্জ গড়ে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ পৌরসভা গড়তে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন? ধরুন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমাদের জীবনে আমরা এটা দেখে গেলাম, এটা আমরা একটা সৌভাগ্যবান, 1,000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এই দেশ স্বাধীনতা এনে দিয়েছিল, তার জন্য আজকে অনেকে মন্ত্রী, এমপি, আমি মেয়র, আমরা তার কাছে কৃতজ্ঞ। তো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি পৌরসভার থেকে সিরাজগঞ্জ শহরে অনেক এখন নির্মাণ বিল্ডিংয়ের কাজ হয়েছে, আমি মাইক দিয়ে জনগণকে আহ্বান করব, আপনারা ছাদে গাছ বৃক্ষরোপণ করেন এবং এটার থেকে অক্সিজেন হবে, ফুলের গাছ লাগালে দেখতেও সুন্দর দেখা যাবে। এই ব্যাপারে আমি একটা উদ্যোগ নিয়ে, যারা গাছ লাগাবে ছাদে, যারা প্ল্যান করবে তাদেরকে আমি পুরস্কৃত করব। এবং এটাও বলতে পারি, যেখানে সিরাজগঞ্জের যেসব এলাকায় গাছ হবে ছাদে, তাদেরকে ট্যাক্সের 5% হয়তো ডিসকাউন্ট, আপনি বলছেন ডিসকাউন্ট দিলাম, এর থেকে তারা উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করবে। এটা মাইক এবং যাদের বিল্ডিং আছে তাদেরকে একদিন পৌরসভায় দাওয়াত দিয়ে চা চক্র করে এই ধরনের আহ্বান আমি জানাবো। রাস্তার মাঝখান দিয়ে ডিভাইশন করেছি, ডিভাইডের ভিতরে আমি গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি,
তারপরে অন্যান্য গাছও লাগিয়েছি, মারুলের উপর ট্রিটা দেখতে পারবেন, একটা গ্রিন সিটির মতন মনে হয়। আমরা সিরাজগঞ্জের মুজিব সড়কটাকে ভিআইপি সড়ক হিসেবে ট্রিটমেন্ট করা হচ্ছে। এই সড়কটা সৌন্দর্য করার জন্য বিদ্যুৎ লাইটিং গাছ দিয়ে, আমার ফুলের গাছ দিয়ে আমরা এটাকে একটা ভিআইপি রোড হিসাবে এটাকে আমরা স্থির করছি। আশা করি আমরা আর এক বছরের মধ্যে সিরাজগঞ্জ একটা গ্রিন সিটিতে পরিণত করতে পারব। সিরাজগঞ্জ শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। সিরাজগঞ্জ শহরের মাঝখানে কাটাখালী একটা নদী ছিল, এটা হুরাসাগর থেকে যমুনা যেত, কিন্তু বাদ দেওয়ার পরে এটা বন্ধ হয়ে এই কাটাখালীটা মানুষের ডাস্টবিন হিসাবে ব্যবহার করছে। দুর্গন্ধ এবং খুবই খারাপ অবস্থা ছিল আবর্জনা ফেলে। আমি আসার পরে কাটাখালীর একটা প্রজেক্ট নিই, সেই প্রজেক্টে সরকার 22 কোটি টাকা অনুদান দেয়। তাতে এই 22 কোটি টাকার ভিতর তোর এই কাটাখালীর উপরে আমি 3টা দৃষ্টিনন্দিত ব্রিজ তৈরি করি, যেটা হাতির ঝিলে আপনারা দেখতে পারবেন। আপনি ব্রিজগুলা দেখেন, খুবই সুন্দর। এবং যেসব জায়গায় ভেঙে গেছে সেসব জায়গায় সিসি ব্লক, জিওটেক সিসি ব্লক দিয়ে এটা কমপ্লিট করা হচ্ছে। এবং এই কাটাখালীতে আমাদের চার মোড়া সকালে এবং বিকালে আমাদের ছেলে মেয়েরা জনগণরা ওয়াকিং হিসাবে হাঁটতে পারে সেই ব্যবস্থা করতেছি। তাতে 2.5 কিলো রাস্তা আমরা সকালে উঠে কাটাখালি চারপাশ দিয়ে রাস্তা করা হয়েছে, উপরে টাইলস দেওয়া হচ্ছে, হাঁটবে। এবং এই রাস্তার 2.5 কিলোর চারপাশ দিয়ে ফুলের গাছ, সুন্দর সুন্দর গাছ আমরা লাগাচ্ছি। এতে প্রায় টিভিশনে 11 লক্ষ টাকা ধরা আছে। তো এটা হলে সিরাজগঞ্জের জনগণ হাঁটার জন্য যেমন যমুনার পারে যায়, আর কিছু অংশ লোক যাবে এই কাটাখালির এই পাশ দিয়ে হাঁটার জন্য। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ওয়াকিংটা কাজ করছে, আশা করি আর 2 মাসের মধ্যে এটা শেষ হবে। শেষ হলে সিরাজগঞ্জ শহরকে অনেক দৃষ্টিনন্দিত শহর হিসাবে পরিচিত হবে। স্যার, সিরাজগঞ্জ শহর সারা দেশেই দেখা যায় যে গাছে পেরেক ঢুকিয়ে অনেকেই ব্যানার ফেস্টুন লাগিয়ে থাকে, তো এই সিরাজগঞ্জ শহরকে পেরেক মুক্ত গাছ উপহার দেওয়ার জন্য আপনি কি কি ব্যবস্থা নেবেন? শুনেন, গাছে কেন, আমি কোনো লাইট পোস্ট, তারপরে মানুষের বাড়ির ওয়ালে, তারপরে বিল্ডিংয়ে পোস্টার লাগাইতে দেব না। আমি অলরেডি মাইক দিয়েছি, আমি পৌরসভায় আমি নির্দেশ দিয়েছি শহরের ভিতরে যত পোস্টার থাকবে এগুলো আপনারা খুলে ফেলেন। দেখা যায় এরপরে আমরা মাইক দেব যে একটা ওয়াল কিংবা গাছে প্যারাক লাগায় যদি যে পোস্টার হবে, যে কোম্পানির নামে হবে কিংবা কোচিং সেন্টারের নামে হবে, তাকে জরিমানা করব। কারণ গাছকে বাঁচাতে হলে গাছকে প্যারাক মানানো যাবে না। যেমন সিরাজগঞ্জ পৌরসভাকে গ্রিন সিরাজগঞ্জ পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করেছেন, তো সারা বাংলাদেশকে গ্রিন বাংলাদেশ কিভাবে গড়া যায় সেজন্য এদেশের সরকার সহ দেশবাসীকে আপনি কি পরামর্শ দিবেন? সারা বাংলাদেশকে গ্রিন বাংলাদেশ করার জন্যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন প্রায় টেলিভিশনে বলে যে বাড়ির পাশে যদি একটু জায়গা থাকে আপনারা এখানে বৃক্ষরোপণ করুন। যে উদ্যোগ প্রতি বছরে সরকার যে উদ্যোগ নিয়েছে, লক্ষ লক্ষ গাছ বিতরণ করছে, লাগাচ্ছে গ্রিন সিটি করার জন্যে, যেভাবে কাজ করে যাচ্ছে, আশা করি আমরা সরকারের এই উদ্যোগ 2-3 বছরের মধ্যে সার্থক হলে সারা বাংলাদেশ গ্রিন বাংলাদেশ হিসেবে পরিণত হবে। বর্তমান সময় দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং সিরাজগঞ্জবাসীর জন্য সুসংবাদগুলো দেয় অক্সিজেনের ফেরিয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ। আমি আশা করি আমার এই প্রোগ্রাম দেখার পরে সিরাজগঞ্জের জনগণ এই গ্রিন সিটি শহর করার জন্য উদ্যোগ নেবে। আমি সকলের সহযোগিতা চেয়ে সিরাজগঞ্জ শহরকে গ্রিন সিটি হিসাবে পরিচিত করতে চাই। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জের সিরাজগঞ্জ পৌরসভার সফল মেয়র আব্দুর রউফ মুক্তা মহোদয় স্যার
যে কথাগুলো বললেন এখান থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে আপনারা যদি আপনার বাড়ির ছাদে বাগান করেন, আপনাদের বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করে এই সিরাজগঞ্জকে একটি গ্রিন সিরাজগঞ্জ হিসেবে উপহার দেন, তাহলেই কিন্তু সার্থক হবে আজকের এই ভিডিও চিত্রটি। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।